রাতে আমি তখন মাত্র শুয়েছি, আর তখন বাজে রাত 11:30 কি 35 হবে এমন। হঠাৎ করেই আপুর নক, যে এই ছবিটা দিয়েই বলে যে এমন আমাকে বানিয়ে দিবেন। পরে আপু বলতেছে যে ফোনে ফোন দেওয়া যাবে কিনা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি ফোন দেন। ফোন দিয়ে বলে যে আমার টুইন বাবুর জন্য আমি দুইটা কাস্টমাইজ করে মানে নিতে চাচ্ছি। আপু একজনের ছবি দেখে এটা আমাকে আবার দেয় ছবিটা, যে এ সেম এইরকম বানাই দিবেন। কিন্তু আপু অনেক কনফিউশন ছিল যে কিভাবে কি দিবে। পরবর্তীতে আমি জামার ডিজাইনটা কিন্তু অন্যরকম ছিল, হ্যাঁ, পরবর্তীতে আমি এই জামার ডিজাইনটা আপুকে যখন দেখাই, আপু বলে হ্যাঁ এটাই দিবেন, এটা বেশি ভালো লাগছে। মানে পার্পল কালারে আমার একটা এরকম জামার ডিজাইন ছিল, কিন্তু কাজটা ছিল অন্যরকম, কিন্তু আপুর ওই ডিজাইনটা অনেক পছন্দ হয়, এর জন্য আপু বলছে যে এখানে দিতে। এই তো আমি দেখি দিচ্ছি, দুইটাই কিন্তু আপু টুইন বাবু, মানে 1 বছরের তাদের বার্থডের জন্য আপু এগুলো নেই। বলে যে থিমটা থাকবে পার্পেলে, যেহেতু জামাতে একটু পার্পেল আছে সেই জন্য আমি এই জামাটা নিতে চাচ্ছি। যে কথা সেই কাজ, আমি খুবই ইমার্জেন্সিভাবে, মানে আপুর লাগতো মানে পরের দিনই, খুবই ইমার্জেন্সিভাবে আমি মানে কাপড়টা এনে ওই দিনই বানিয়ে আবার ওই দিনই পাঠিয়ে দিয়েছি। এমন ইমার্জেন্সি কাজ আমি কখনো করিনি, কারণ দুইটা এরকম ছিল। আর ইদানিং যেহেতু সাদা আমার বেশি করা হচ্ছে, কাপড় আমার ঘরেই ছিল, আমি ওইভাবে মেক করে দিয়েছি। আপুর মাপটা শুধু বলে দিয়েছিল, হ্যাঁ যারাই নেয় আমাদের কাছ থেকে অবশ্যই বেবি ড্রেস হলে মাপটা দিয়ে দিতে হবে, কারণ মাপ অনুযায়ী না বানালে পরবর্তীতে সমস্যা হলে কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ বয়স হিসেবে যদি বলে দেন, অনেক সময় দেখা যায় যে বাবু হেলদি থাকে বা বাবু শুকনা থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায়। আর জামাটা তো আমি ফার্স্টে দেখিয়ে দিলাম, জামার চারপাশে কিন্তু লেস দেওয়া আছে, এমন না যে সামনে কাজ শুধু সামনেই দেওয়া, এটা না। আর এখন যেটা দেখাচ্ছে যে বাবুর ফতুয়াটা, কারণ 1 মান্থ বেবু, আপুর টুইন বাবু, আবারও বললাম আমার টুইন বাবু অনেক পছন্দ আমার নিজেরও। এই তো দুইটা জামা, আর প্যান্টটা ছিল মানে একটু আমি একটু বড়ই দিয়েছি, কারণ যেহেতু 1 বছর যদি আমাদের কাছে অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে আমরা 1.5 বছর অনুযায়ী বানিয়ে দিই। কারণ পরবর্তীতে দেখা যাবে যে একটু ঢিলা হলেও সমস্যা নেই, চাপিয়ে নেওয়া যাবে, কিন্তু যদি একটু ছোটো হয়ে যায় সেক্ষেত্রে তো আর পরানো যাবে না, এর জন্য একটি আর কি একটু বড় করে দেওয়া। আর এই ড্রেসের অর্ডার আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ পেয়েছি, আর এর জন্যই বলতেছি যে যারাই অর্ডার দিবেন অবশ্যই একটু কাস্টমাইজ বা হাতে সময় নিয়ে একটু অর্ডার দিবেন, কারণ যেহেতু করতে আমাদের একটু টাইম লাগে, আর সব কাজ যেহেতু আমি একা করি এর জন্য আমার পক্ষে একটু টাফ হয়ে যায়। আর ঈদের কাজ যেহেতু এখন শুরু হয়ে গেছে, এখন তো আরও সময় পাচ্ছি না, কিন্তু টুকটাক আর কি মানে বেবি ড্রেসগুলোর এত পরিমাণ রেসপন্স যে না নিয়েও থাকতে পারছি না, কারণ অনেক অনেক অর্ডার। আর সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, হ্যাঁ আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখছেন নিচে ফ্রিল দেওয়া, ফ্রিলের ওপর আবার মানে লেস ইউজ করা, প্লাস আপনার দুই সাইডেও ফ্রিল করা, পিছে কিন্তু আবার জিপার দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু জিপার যদি না নেন সেই ক্ষেত্রে আপনারা বোতামও দিতে পারবেন, যেহেতু বললাম যে কাস্টমাইজ সব কিছুই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আর কাস্টমাইজ হলেও লেসটা কিন্তু চেঞ্জ হবে, কারণ সব সময় এক ধরনের লেস পাওয়া যায় না, লেস কিন্তু চেঞ্জ করে দিবে। আর যদি আমার উপর দেন সেক্ষেত্রে আমি তো একটু মানে ভালোভাবে মানে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনি বলে দেন যে আপনার পছন্দ মতো লেস কোনো ছবি আছে কিনা, ওইভাবে আমাকে দিলে আমি চেষ্টা করবো যে ওইভাবে দেওয়ার। আর আপুর টুইন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা, সবাই একটু দোয়া করে দিবেন যাতে আপুর বাবু দুইটা অনেক সুস্থ থাকে। মাশাল্লাহ আপুকে বলেছি যে আমাকে আগে রিভিউ দিবেন, আপু বলেছে অবশ্যই রিভিউ দেবো। দেন এত ইমার্জেন্সির পরেও অনেক ভালো লাগছে, কারণ আপুর মন মতো কাজটা করে দিতে পেরেছি, কারণ আপুর ছবি দেখে এত এক্সাইটেড ছিল যে অনেক ভালো হয়েছে, মানে আমাকে অনেক করে বলছিল। কিন্তু আমি বললাম যে আগে হাতে পান, সামনাসামনি দেখেন, দেন আমাকে বলবেন যে কেমন হয়েছে। আর এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজ ফলো করে দিবেন, আর কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।